ওগো বেমিশাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিশাল নবী মোর তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা, ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা। নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী করে ঘোষণা করে এই দুনিয়ার মধ্যে পাঠালেন। আমরা জানি এই দুনিয়াতে 1 লক্ষ অথবা 2 লক্ষ 24 হাজার নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করেছে। এক একটা নবীর এক একটা খুবই দান করেছিলেন। কোন নবী ওই হাওয়ায় উঠতেন, কোন নবী ওই আল্লাহ মাছের পেট থেকে বার করে নিল, কোন নবীর আশা বাড়ির কামাল এই দুনিয়াতে আমরা শুনেছি, এবং কোন নবীকে আল্লাহ রূপের রাজা করে পাঠিয়েছিলেন। কিন্তু আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন এই দুনিয়াতে। আমার নবীকে লাজবাব করে, বেমিশাল করে, যার কোনো মিশাল নেই, যার কোনো জবাব নেই, যার কোনো জোড়া নেই। তো সেই নবী সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। বেমিশাল 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 নবী, বেমিশাল 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 নবী, বেমিশাল 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 নবী, বেমিশাল 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 নবী। ওগো বেমিশাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিশাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিশাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিশাল নবী মোর তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা, ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা। নূরের আভাই জগৎ চমকায়, নূরের আভাই জগৎ চমকায়, চমকায় সারা কায়না। ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা, ওগো বেমিশাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিশাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিশাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিশাল নবী মোর তোমার নাই তুলনা। তোমার ওসিলায় শান্ত ধরাই বই বেড়াই মৃদু বাতাস, বই বেড়াই মৃদু বাতাস। দূর নীলিমায় চাঁদ সিতারা বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার নামের তালে বগে চলে, নামের তালে বগে চলে সাগরে কুর্মি মালা। ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা, ওগো বেমিশাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিশাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিশাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিশাল নবী মোর তোমার নাই তুলনা। ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়াতে পাঠালেন, যার রূপ থেকে বিবি জুলাইখা ইউসুফ নবীর প্রেমে ফিদা হয়ে গেলেন, প্রেমে পাগল। এবং ওই মিশরের নারীরা ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে এত সুন্দর করে পাঠালেন, ইউসুফ নবীকে দেখে তারা আপেল কাটতে গিয়ে হাতেতে ছুরা বসিয়ে দিল, হাত কেটে ফেললো। কেন ইউসুফ নবী এত সুন্দর দেখতে, তার চেহারা দেখে মগ্ন হয়ে গেল, আপেল কাটার জায়গায় হাত কেটে ফেললো। কিন্তু আমার ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে পাঠিয়েছেন, কিন্তু আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। যদি তারা ইউসুফ নবীকে দেখে হাত কেটে ফেলে, তাহলে আমার নবীকে যদি ঠিক করে দেখতো কি করতো। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ইউসুফ নবীর প্রেমেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। ইউসুফ নবীর প্রেমেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা, ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা। ওগো বেমিশাল নবী মোর তোমার নাই তুলনা, 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 ওগো বেমিশাল নবী মোর তোমার নাই তুলনা।
ওগো বেমিশাল নবী বেমিশাল 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 নবী বেমিশাল 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 নবী বেমিশাল 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 নবী বেমিশাল 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 নবী চলে।